স্ত্রী সামিরার পরকীয়ার কারণে সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা নীলা চৌধুরী। বুধবার 18 সেপ্টেম্বর যুক্তরাজ্যে বসবাসরত নীলা চৌধুরী মোবাইল ফোনে বার্তা 24.com-এর সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন। তিনি বলেন, চিত্র পরিচালক বাদল খন্দকার সালমানের বন্ধু মুস্তাক ওয়াইজ ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদের সঙ্গে সামিরার অনৈতিক সম্পর্ক ছিল। ঢাকায় আরও অনেকের সঙ্গেও সম্পর্ক ছিল, তবে চট্টগ্রামে তার এইসব অপকর্মের আখড়া ছিল। স্ত্রীর এইসব অপকর্ম একসময় সালমানের কাছে ধরা পড়ে। এসব কারণে সামিরার পরিকল্পনা ও প্রত্যক্ষ সহযোগিতায় সালমানকে হত্যা করা হয়েছে। সালমান আমাকে কয়েকবার বলেছে আমার বউ নষ্ট হয়ে গেছে। নীলা চৌধুরী আরও বলেন, একাধিক ব্যক্তির সঙ্গে সামিরার অবৈধ সম্পর্কের কারণে সালমান তাকে 2 বার মৌখিক ডিভোর্স দিয়ে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছিল। পরে সামিরার বাবা মা তাকে আবারও সালমানের বাসায় রেখে যায়। সালমান হত্যার বিচার সম্পর্কে তিনি বলেন, দেশের শাসন ব্যবস্থা দুর্বল। সালমান শাহ আত্মহত্যা করেছে এটি প্রমাণ করতে পারেনি বলে বিচারে দেরি করা হয়েছে। তারা অপেক্ষা করেছে আমি মরে গেলে বিচারের প্রক্রিয়া বন্ধ হবে, কিন্তু আমি মরে গেলেও সালমানের ভক্তরা তার বিচারের দাবিতে মাঠে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালমান শাহ হত্যার বিচারের আন্তরিক উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, সরকারের ভেতরের অনেক টাকা খেয়ে বিচার প্রক্রিয়ায় বাধা হচ্ছে। আশা করি PBI সালমান হত্যার আসল রহস্য বের করবে। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে নীলা চৌধুরী বলেন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। সিলেট সরকারি মহিলা কলেজের GS ও VP হয়েছিলাম ছাত্রলীগ থেকে। আবারও রাজনীতিতে সক্রিয় হব, তবে সালমান হত্যার বিচারের পরে, কারণ এখন রাজনীতিতে গেলে আমাকে মেরে ফেলা হবে। আমাকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে, একবার বিমানবন্দর থেকে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে, এখনও সবসময় শঙ্কায় থাকি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সেই সাথে আরও ইসলামিক কাহিনী ও রাজনৈতিক খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।